আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সুপ্রিয় বন্ধুরা, আমি আজকে আসলাম একটা ভিডিও নিয়ে। সেটা আজকে সকালবেলা দেখলাম এক জনের ফেসবুকে, পঞ্চগড় জেলার বোদা থানায় নাকি একে রাইতে বেশ কয়েকটা কবর চুরি হয়ে হাড় হাড্ডি যা আছে সবগুলো নিয়ে গেছে। তা দেখেন, শুধু চুরি ছাড়া কোনো আলোচনা নাই, এটা চুরি ওটা চুরি, তেল চুরি, লবণ চুরি, চাল চুরি, শুধু চুরি। এখন সব শেষ, চুরি করা সবে শেষ, এখন মা কবর চুরি করার কাজে লাগছে। তো যাই হোক, আমি বলি দেশের প্রশাসন ভাইরা যদি একটু সহযোগিতা করে, তা নিশ্চয় এই ধরনের চুরিগুলো বন্ধ হয়ে যাবে এবং দমন হবে। আমি সেই বিষয়ে একটা কবিতা লিখলাম শখ করে। এটা কিন্তু দুঃখজনক কথা যে কবর চুরি করে, আজকে হয়তো আজকে যাদের কবর চুরি হয়েছে, আগামীকাল হয়তো আমরা মরবো, হয়তো আমাদেরও কবর এইভাবে চুরি করবে। তা কি মরিয়েও কি শান্তি পাবো না আমরা? দেশে কি হইলো? আমি গেলাম, আমরা কি গেলাম মরিয়েও শান্তি পাবো না? দুনিয়ার নেই শান্তি নাই যে নানান খান হট্টিগোল, কাজিয়ে কেলেঙ্কার, হানাহানি, মারামারি, কাটাকাটি, কিন্তু মরার পরে যে ওখানে একটু শান্তি মতো থাকবো সে শান্তিটাও নাই, ওখানেও চুরি। সে 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 সেই বিষয়ে একটা দুঃখ নিয়ে একটা কবিতা লিখলাম। কবিতাটা আমি নাম রাখিলাম 27/1/2022, হাড্ডি চুরি, মানে হাড় হাড্ডি সবে চুরি। কবি মফেলউদ্দিন। পঞ্চগড়ের মূল ঘটনা তোমরা কিটা জানো? বোদা থানায় কি হয়েছে আমার কাছে শোনো। বোদা থানার খবর শুনে মাথা হলো গরম, এমন খবর প্রচার করতে মুখেও লাগে সরম। তেল চুরি, লবণ চুরি, সব চুরি শেষ, এখন দেখি কবর চুরি। আহা বেশ বেশ, পুরুষ চুরি করলে তাকে গুম করে রাখে, স্বার্থ হাসিল হলে তাকে দেয় বের করে। নারী চুরি হয় যদি নিয়ে যায় ঘরে, কোর্টে গিয়ে কাবিন নামায় বিয়ে ন্যায় করে। কবর থেকে লাশ চুরি কেমনে করলো লোকে, মনে হচ্ছে ওদের মরণ হবে না জগতে। লাশ চুরি, চাল চুরি, বাকি নাই কোনো, আমার বিশ্বাস এটাই শেষ, বাকি নাহি যেন। দেশে এখন কঠোর আইন সদায় থাকতে হবে, তা না হলে বাংলাদেশ নামেই পচে যাবে। চুরি দিয়ে মোদের সমাজ ভরে গেছে ভাই, এমন দুঃখের কথা মোরা কার কাছে জানাই। আমি বলি দেশের শাসক একটু জাগো ভাই, হয়তো তোরা একটু জাগলে আমরা শান্তি পাই। তা আমি বলি প্রশাসন ভাইরে একটু একটু সহযোগিতা করেন, একটু লক্ষ্য দেন যে সমাজটা কী হচ্ছে, হয়তো এদেরকে আপনারা অবশ্যই খুঁজে পাবেন। আপনারা অনেক এগুলো দেখেছি আমরা, অনেকগুলো আপনারা গোপন গোপন তথ্য বের করেছেন, তা আপনারা অবশ্যই পাবেন। এই ধরনের যারা দুষ্কৃতী মানুষ তাদেরকে অবশ্যই আপনারা চিহ্নিত করতে পারবেন। আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করব বারবার, যেহেতু হারানো ফোন, একটা একটা ফোন যদি হারিয়ে যায় সে ফোনটাও নাকি বের করতে পারেন আমাদের প্রশাসন ভাইরা, তাই এগুলো তো আপনাদের কাছে সামান্য ব্যাপার, অবশ্যই ধরতে পারবেন তাদেরকে। যেমন গত কয়েকদিনে দেখলাম আমাদের ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম স্যারের নেতৃত্বে হারানো ফোন, চুরি হয়ে গেছে ফোন, সেই ফোন কোন লোকের জন্য খুঁজে পেয়ে দিয়েছে। আমি খুবই খুশি হয়েছি যে আজব কাণ্ড, একটা ফোন চুরি হয়, মনে করেন একটা ফোন চুরি হয়, সেই ফোনটা হয়তো আমি কারো একটা ফোন যদি নিয়ে রেখে দিলাম, তা আমার কাছে ফোনটা থাকলো, এই ফোনটা প্রশাসন কেমনে খবর জানিয়ে আমার কাছ থেকে নিবি। আমি সেদিন থেকে আমি অবাক হয়ে গেছি যে হারানো ফোন যদি পাওয়া যায় তাহলে নিশ্চয় এই ধরনের বড় বড় দুর্নীতিবাজদের অবশ্যই তারা খুঁজে পাবে। তা যাই হোক, আমার সুপ্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন,
সভাপতি দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।